তাই নাকি? তাই নাকি? হেই ফ্যামিলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরও নতুনত্ব একটা ভিডিও নিয়ে। আজকের ব্লগটা হতে চলেছে সম্পূর্ণ একদম অন্যরকম, কারণ তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে শুধু ফুল গাছ, ফল গাছ, ফুল গাছ, প্রচুর পরিমাণে খুব সুন্দর সুন্দর অনেক ধরনের ফুল গাছের চারা রয়েছে এখানে। এখন যেহেতু চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী, তাছাড়া গাঁদা ফুল এগুলোর সিজন চলছে। তাছাড়া এখানে দেখো স্ট্রবেরি গাছ আছে, অনেক ধরনের গাছ রয়েছে। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়িতে, ওনাদের বাড়িতে আমি গিয়েছিলাম, তারপর কিছু চারা নিয়ে আসলাম, হাজব্যান্ডের বাড়িতেও কিছু রেখে আসলাম, আসলাম বাড়িতে, বাড়িতেও কিছু চারা নিয়ে আসলাম। এখানে দেখো মা 5টা বালতি রেখে দিয়েছে, এগুলোর মধ্যে ফুল গাছগুলো লাগানো হলো। হরিকমান এসেছিল, হরিকমানের কাছ থেকে এগুলো রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ হরিকমান আমাদের বাড়ির পাশ দিয়ে যায়, তোমাদের বাড়ির দিকেও যায় কিনা বলবে অবশ্যই। আর এই যে দেখতে পাচ্ছ ছাদে এসে পড়েছি বিকেলবেলা, ছাদে দেখো একটা গোলাপ গাছ, গোলাপ গাছের নিচে প্রচুর পরিমাণে পুদিনা পাতা হয়ে রয়েছে, সরি এগুলো থামকুনি পাতা। আর আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই যে দেখতে পাচ্ছ বালতিতে করে আমি 3টা চারা নিয়ে এসেছি, আর একটা চারা মা নিয়ে আসছে, এই 4টা চারে, আর বাকি 2টো ফুল গাছ হাজব্যান্ডের বাড়িতে দিয়ে এসেছি, ওখানে গেলে আবার তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আজ এগুলো এখানে লাগানো হবে, তো চলো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে এখানে রেখে দিচ্ছি, আর দেখে নাও আমাদের বাড়ির চারপাশটা কীরকম লাগে। এই যে বাড়ির সামনে আরও একটা বাড়িতে কাজ চলছে ওদের বাড়িতে, আর আমাদের বাড়ির চারপাশটা বিকেলবেলা কিছুটা এইরকম লাগে, খুবই সুন্দর লাগছিলো চারপাশটা। তো এই যে দেখতে পাচ্ছ বোন আরও একটা চারা নিয়ে দাঁড়িয়ে আছে, ফুল গাছ, এটার মধ্যে ফুল ফুটে রয়েছে। আর এখানে এই যে কিছু মাটি রাখা আছে, আর একটা বালতিতে করে গোবর রাখা আছে এগুলা। আর যে দেখো দুই বোনের কিছুটা ঢং করছিলাম, একটু সময় আমাদের প্রায় সময় ঝগড়া থাকে, এখন একটু মিল আছে, তাই একটু এখন একটু শ্যুট করলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি যে খুব বাজে চেহারা হয়ে রয়েছে, এটাই দেখাচ্ছিলাম তোমাদের। আর এই যে দেখতে পাচ্ছ গোবরের বালতি নিয়ে এসেছে, জৈব সার, খাঁটি জৈব সার। এখানে কিছু মাটি রাখা আছে, এর মধ্যেও কিছুটা গোবর রয়েছে, আর বালতিতে তো প্রচুর প্রায় 70% গোবর আর 30% মাটি, এরকমই নাকি রাখতে হয় চারা লাগানোর জন্য। তারপর এখানে দেখো নিচে প্রথম ও সরি এগুলো হচ্ছে কি গোবর, আর বালতিতে যেগুলো আছে ওগুলো হচ্ছে 30% মাটি আর 70% জৈব সার বেশি রয়েছে। আর এই ফুলগুলোতে কত সুন্দর, কিন্তু এটা খুবই ছোটো ছোটো হয়ে রয়েছে, এগুলো আর অনেক বড় হয়, দেখা যাক গোবরের মধ্যে লাগিয়ে কীরকম বড় হয়, রেজাল্ট কীরকম হয়। এরকম এইসবের মধ্যেই আরও 2টা চারা হাজব্যান্ডের বাড়িতে রেখে এসেছি। এই যে দেখো আরও একটা কথা তোমাদের জানিয়ে দিয়েছি, এই যে বালতিগুলো রাখা আছে এগুলো খুবই রেট কম, 40 টাকা করে। আর মাটি টবগুলো আসে, ছোটোগুলো আসে 100 টাকা করে, আর মিডিয়াম সাইজের বড়গুলো আসে 150 টাকা করে। তার থেকে বাবা প্লাস্টিকের এগুলো অনেক সুন্দর, খুব সুন্দর হয়েছে বালতিগুলো, এগুলোতে খুব ভালো। প্রথমে এখন এইগুলোর মধ্যেই হোক, তারপর পরে দেখা যাবে। আর দেখো এই যে গোবরগুলো নিচে দিয়ে দিচ্ছে, তারপর ওপরে দিবে মাটি। আর বালতিগুলো কিন্তু নিচের দিক থেকে কানা আছে, যাতে যখন গাছের গুঁড়ো জল দেওয়া হবে জল যাতে আটকে না থাকে, নিচের দিক হয়ে পড়ে যায়, ফিল্টার হয়ে চলে যায়। তো চলো এক এক করে সবগুলো বালতির মধ্যে, আগে মা গোবর দিয়ে দিচ্ছে, একদম খাঁটি জৈব সার। আর তোমরা অবশ্যই জানতে চাইবে যে আমাদের দিকে গোবর কোথায় পাওয়া যায়। আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা মাঠ আছে, যেটা একসময় এয়ারপোর্ট ছিল, এখন কাজ বন্ধ, এয়ারপোর্ট প্লেন টেন কিছুই চলে না। ওখানে প্রায় অনেক গরু থাকে, অনেক জৈব সার বলতে গোবর পাওয়া যায়, একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এক এক করে বালতি সবগুলোতে গোবর দেওয়া হয়েছে, তারপর গোবরের মাটি মেশানো মাটিগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। এভাবে এক এক করে সবগুলোর মধ্যে মাটি দেবে, দিয়ে তারপর এক এক করে গাছগুলো, যে কটা গাছ আছে এই গাছগুলো লাগিয়ে নেব। আমাদের বাড়িতে স্ট্রবেরি গাছ অনেকবার হয়েছে, কিন্তু এবছর স্ট্রবেরি গাছ একটাও নেই। আগের বছরও স্ট্রবেরি হয়েছিল, পাখিগুলো খেয়ে ফেলে, তারপর আমাদের বাড়িতে কবুতর আছে, মুরগ আছে, তারাও খেয়ে ফেলে। এবার তো একদম স্ট্রবেরি গাছই নষ্ট হয়ে গেছে, নাহলে তোমাদের দেখাতাম কত সুন্দর স্ট্রবেরিও হয়। আর চলো আকাশে আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখাই তোমাদের। আমরা প্রায় এরকম দেখে থাকি, এটা দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ মা এদিকে বসে বসে মাটি দিচ্ছে টবগুলোতে, আর আমরা বাবা ভাই বোন তারা ওদিকে আকাশের দিকে দেখছে। এই যে দেখতে পাচ্ছ বিমান, এটি কি বিমান যাচ্ছে না রকেট যাচ্ছে আমরাও বুঝতে পারছি না। এই যে দেখতে পাচ্ছ উপর থেকে একটা আসছে, এরকমই লাগছে যেমন উপর থেকে একটা আসছে। আর পাশে দেখতে পারবে যে ওই সাইডে আরও একটা বিমান আসছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো কি বিমান না রকেট, তোমরা একটু বলো, আমি ঠিক বুঝতে পারছি না, আমরা অনেক দূর থেকে। যাই হোক দেখতে খুব সুন্দর লাগছিলো, আর এগুলো একদম মনে হচ্ছে যে এখন
অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু না, খুব সুন্দরভাবে দুটা পাশ থেকে দুটো খুব সুন্দরভাবে চলে গেল। এটা আসলে আমরাও বুঝতে পারছি না, এত দূর থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না, শুধুমাত্র এই হোয়াইট কালার লাইনগুলোই দেখা যাচ্ছে। এটা কি বিমান না রকেট কিছুই বুঝতে পারছি না। দেখো উপর থেকে যেটা নিচের দিকে এসেছে এটা একদম পেছনের হোয়াইট কালারের যে ধোঁয়াটা হয় এটা কমে এসেছে, আর নিচ থেকে আর যেটা যাচ্ছে এটা প্রায় অনেকটাই দূর পর্যন্ত যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এগুলো রকেট হবে না, এত নিচ থেকে রকেটে যায় না কি জানি না, হচ্ছে মনে হচ্ছে যে এগুলো বিমানই। তো যাই হোক চলো ওদের মতো ওরা চলুক, আমরা দেখি এনজয় করি, শেষ এইটুকুই। আর তাছাড়া দেখো আকাশটাও বিকেলবেলা খুব সুন্দর লাগছিল, সান সেট হচ্ছিল এখন, দেখতে পাচ্ছ এই যে দেখো গাছগুলোর উপাশে যেমন সূর্যমামা রয়েছে উনি নিচের দিকে নামছেন, সুন্দর লাগছিল। পাখিগুলো খুব কেচার মেচার করছিলো যেটা খুবই ভালো লাগছিলো। আর আমরা এখনও দেখছিলাম যে কি হয় কোন দিকে কোনটা যায়, তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছেই, তো ওরা যেতে থাক বাবা, চলো আমরা কনসেন্ট্রেট করি যে মা গাছ লাগাচ্ছে এইদিকে। দেখো প্রথম যে ফুলগুলো ফুটে রয়েছে এই কালারটা ফুলটা আমার হাজবেন্ডের চয়েসে এই গাছটা এনেছিলাম, আর আমার চয়েসে যে ফুলটা এনেছিলাম চন্দ্রমল্লিকা বলে এগুলাকে, ইয়েলো কালারের মধ্যে এনেছিলাম এগুলো, আমার ওইটা আমার হাজবেন্ডের বাড়িতে লাগানো হয়েছে আর এটা এখানে লাগানো হয়েছে। আমার হাজবেন্ডের চয়েসের গাছটা আমার বাড়িতে লাগানো হলো, আমার চয়েসের গাছটা হাজবেন্ডের বাড়িতে লাগানো হলো। এই যে দেখে নাও তোমরা কীভাবে আমার মা লাগিয়েছে, এইভাবে লাগাতে হয় নিচে গোবর, তারপর মাটি গোবর মেশানো দিয়ে দিয়েছে। তোমরা যদি গোবর না পেয়ে থাকো তোমরা সার মেশাতে পারো, কিন্তু অবশ্যই দিতে হবে। এখন যেহেতু ঠান্ডা কুয়াশা পড়ে রাত্রিবেলা তাই বেশি একটা জল দিতে হয় না, লাগিয়ে অল্প অল্প ডেলি অল্প অল্প পরিমাণে জল দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ গাছটা খুব সুন্দর লাগছিলো। তারপর একে করে এই হচ্ছে ড্রাগন গাছ, তারপর ডালিয়া ফুল গাছ, আর একটা আছে মরিচের চারা, এগুলো এখন লাগানো হবে। তো চলো দেখা যাক, চন্দ্রমল্লিকার গাছে দেখে নিলে তোমরা লাগানো হলো, এখন হয়তো এই গাছটা মা লাগাবে। আর এই যে ডালিয়া গাছটা দেখছো এটা কী কালার হবে আমিও জানি না, নিয়ে এসেছি দেখা যাক কী কালার হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে যে প্লাস্টিকটা আছে, প্লাস্টিকটা মা ব্লেড দিয়ে কেটে এই যে বের করে নিচ্ছে মাটিটা। এভাবে সেম তোমরাও গাছগুলো কীভাবে লাগাবে দেখে নাও, এগুলো বের করে তারপর টপের মধ্যে কিছুটা গর্ত করে এভাবে বসিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছ টপের মধ্যে মা মাটি দিয়ে রেখেছে, খুবই শুকনো মাটি দিতে হবে, ভিজা মাটি দিলে একদমই হবে না। আর এদিকে দেখো বাবা একটু কমেডি করছিল মার সাথে হাসানোর জন্য আমাদের, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে মা গাছটা লাগিয়ে দেবে, প্রথম মাঝখানের জায়গাটা এভাবে ফাঁকা করে নিতে হবে, নিয়ে এভাবে সেম এই মাটিটা সরানো যাবে না, মাটিটা সহই এভাবে বসিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালিয়া ফুল গাছ, এটা জানি না কীরকম ফুল ধরবে, কী কালারের ফুল ধরবে এটাও জানি না, শুধু নিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছ এই গাছটার মাথা ভেঙে দেওয়া হয়েছে, একটা মাথা থাকলে একটা ফুল হয়, আর এখানে দেখো মাথাটা কেটে দেওয়া হয়েছে, তারপর দুটো মাথা বের হয়েছে, তার মানে দুটো মাথার মধ্যে দুটো ফুল ফুটবে। আর এদিকে দেখো আমার ভাই আরও একটু জোকারগিরি করছে, খুব হাসাহাসি মজা করছিলাম আমরা সবাই মিলে। তো দেখতে পাচ্ছ মা এক এক করে প্রায় দুটো গাছ লাগানো হয়ে গেছে মার, তাছাড়া এই যে দুটো ফুল গাছ লাগানো হয়ে গেছে। টপে ফুল গাছ বা ফল গাছ লাগানোর আগে মাটিগুলো খুবই ঝরঝরে আর এরকম ড্রাই থাকতে হয়, আর বেশি পরিমাণে সার কিংবা জৈব সার যেমন গোবর দিয়ে রাখতে হয়। এই যে দেখে নাও খুব আলতো হাতে খুব সুন্দরভাবে ঝরঝরা মাটিগুলো দিয়ে দিয়েছে। এখন দুটো গাছ লাগানো কমপ্লিট, এখন রয়েছে শুধু বাকি ড্রাগন গাছ আর কাঁচা লঙ্কা গাছটা। কাঁচা লঙ্কা গাছ এগুলো নাকি এটা আমার মাসি শাশুড়ি নিজে পছন্দ দিয়েছে, বলেছে আমার মাকে এনে দেওয়ার জন্য, এটাতে নাকি বারো মাসই লঙ্কা ধরে। তারপর এই যে দেখতে পাচ্ছ এই প্লাস্টিকটা খুবই শক্ত ছিল ড্রাগন গাছের, প্লাস্টিকটা ছোটাতে খুবই কষ্ট হচ্ছিল, তারপর দেখো ফাইনালি হয়ে গেছে। এই ড্রাগন গাছটাও কীরকম ঠিক আমি জানি না, যখন গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়িতে আমার পছন্দ মতো যা যা আমি ওনাদের বলেছি সবগুলো বের করে দিয়েছে, কিন্তু ড্রাগন গাছটা আমার যেহেতু মেসুমশাই বাড়িতে ছিল না, মাসিমণি ছিল বাড়িতে, তো মাসিমণি বলতে পারছিল না যে ড্রাগন গাছটা কীরকম কালার হয়। তাছাড়া আমাদের দিকে পিঙ্ক কালারের ড্রাগনটাই বেশি হতে পারে, ওটাই হবে, দেখা যাক আমাদের বাড়িতে টিকে নাকি টিকে না, ড্রাগন গাছ তো সবাই আর পারে না টিকাতে, দেখা যাক কী হয়। আর
অনেক বছর আগে আমাদের দিকে ড্রাগন গাছ লাগিয়ে মানুষ ফল খাচ্ছে এখন পর্যন্ত, আর আমাদের বাড়িতে এখন আনা হলো ড্রাগন গাছ, তারপর এখন আনা রিসেন্টলি। এর আগে আমরা জানতাম না এটা কী ফল, বাজারে দেখেছি, ফোনে দেখেছি, দেখতে দেখতে জানতে জানতে শুনতে শুনতে এখন বুঝতে পারলাম যে এগুলো আমাদের দিকেও হয়, বাড়িতে লাগানো যায়। তো অনেক দিনের ইচ্ছে ছিল ড্রাগন গাছগুলো বাড়িতে আনবো, বাজারে খুঁজছিলাম কিন্তু খুবই কম পাওয়া যায় এগুলো। তারপর এই যে মাসি শাশুড়ি বাড়িতে আজ গিয়ে পেলাম, এই যে নিয়ে আসলাম। এখানে মাটিটা খুবই আঠালো আর খুবই শক্ত হয়ে রয়েছিল, তাই মা মাটিগুলো কিছু ছুটিয়ে নরম করে তারপর দিয়ে দিচ্ছে, গাছটা লাগিয়ে দিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, এই যে আঠালো মাটিগুলো প্রায় সরিয়ে দিয়েছে, এখন এটা এখানে লাগাতে হবে। ড্রাগন গাছও না, সেম তোমাদের বলে রাখি আমি, ড্রাগন গাছও আমি যেটা জানলাম শুনলাম যে জৈব সার বা সার এগুলো বেশি দিতে হয়, মাটির পরিমাণ কম রাখতে হয়, গোবরটাই বেশি দিতে হয়, আর জলও খুব অল্প পরিমাণে দিতে হয়। তুমি হালকা করে একদিন জল দিয়ে রাখো, তারপর শুকিয়ে আসলে একদিন কি দুদিন পর আবার হালকা করে কিছুটা জল দেবে। এভাবে ড্রাগন গাছটা করতে হয়। আমি জাস্ট জেনে আসলাম, এখন দেখা যাক আমি বাড়িতে করতে পারি কি না। এখন আমাদের বলে দিয়েছে যে এখন প্রথমেই ছোটো টপে লাগাতে গাছটা, তারপর আস্তে আস্তেভাবে গাছটা যত বড় হবে তারপর ড্রাগন গাছের টপটা চেঞ্জ করতে হবে। ড্রাগন গাছটা যতটুকু বড় হবে তার অনুযায়ী টপটাও বড় লাগাতে হবে, আর একদম যখন বড় হয়ে যাবে তখন যদি মাটির মধ্যে লাগানো যায় তাহলে আরও বেশি ভালো, বলতে উঠোনে যদি লাগানো যায়। দেখা যাক আমাদের বাড়িতে টিকে নাকি, যদি টিকে থাকে তাহলে অবশ্যই পরপর কী হয় গাছগুলো আমি তোমাদের দেখাবো, স্পেশালি ড্রাগন গাছটা আমাদের বাড়িতে হয় কি না, কীভাবে হয়, একদম শেষ পর্যন্ত ফল ধরা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে কাঁচা লঙ্কা গাছটা বোন লাগাচ্ছে, বোনেরও ইচ্ছে হলো গাছ লাগানো, তারপর মা বলছিল যে হ্যাঁ তুই এখন লাগা তোর হাতে। তো এই যে দেখতে পাচ্ছ বোন একটা গাছ লাগিয়ে নিল, তাও আবার কাঁচা লঙ্কা গাছ। তো যাই হোক, প্রায় আমাদের সবগুলো গাছই লাগানো হয়ে গেছে, এখন শুধু কাঁচা লঙ্কা গাছটা রয়ে গেছে। আর যে ভাইও এখানে বসে রয়েছে, বাবাও দাঁড়িয়ে রয়েছে, মাও বসে রয়েছে, আর আমি তো ক্যামেরা করছি। এই যে এই গাছটা লাগানো হয়ে গেলে আমাদের গাছ লাগানো কমপ্লিট। অবশ্যই আরও যদি চারা আনি গাছ লাগাই তোমাদের সাথে শেয়ার করব, আর এই আপডেট তোমাদের দিতে থাকবো যে কখন কোন দিন কী হলো, ঠিক আছে নাকি নেই, ফল ধরেছে কি না নেই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরও যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো, আমার সাপোর্টের অনেক প্রয়োজন। তোমাদের সাপোর্ট পেলে আমি আশা করি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো তোমাদের। আমরা ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আর আমাদের আর গার্ডেনিং বলতে চারা লাগানোগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো মাটি দেওয়া হয়ে যাচ্ছে, এখন মাটি দেওয়া হয়ে গেলে তারপর গাছ লাগানো কমপ্লিট। আর এখান এখনও দেখো গাছ লাগানো একদম কমপ্লিট, আর হালকা হাতে হালকা হালকা জল দিয়ে দিচ্ছে গাছের গোড়ায়, আজ জল দিয়ে দিয়েছে, আবার শুকিয়ে আসলে একদিন পর জল দিতে হবে, প্রত্যেক দিন জল দেওয়ার প্রয়োজন যেহেতু এখন ঠান্ডা সিজন, কুয়াশা পড়ে রাত্রিবেলা তাই। তো চলো টাটা বাই বাই, দেখা হবে আরও একটা নতুন ব্লগে, আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে আরও নতুনত্ব একটা ব্লগ দিয়ে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে।